প্রিয় দর্শক, অসমর অলিয়ে গলিয়ে শেঠ সাহাব বলি পরিচিত হুজাইর হুদৈক্য ব্যবসায়ী প্রয়াত হাজী আজমল আলী সাহাবর সম্পর্কে আজির এই ভিডিওত আমি আলোচনা করিম। আহক আরম্ভ করু। প্রয়াত হাজী আজমল আলী এজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি আছিল। হাজী আজমল আলিয়ে তেওঁর ভাগ্যক সর্বশক্তিমানর উপহার হিসাবে বিবেচনা করেছিল, যি তেওঁর সহবাসী মানুষের দুর্দশা প্রশমিত করতে ব্যবহৃত হয়েছিল। 1933 চনত প্রান্তিক কৃষকর পরিবারত জন্মগ্রহণকারী হাজী আজমল আলীর প্রাথমিক পড়াশুনা হুজাহার নিকটত আলিহনগরত আর পিছত নীলবাগান উচ্চ বিদ্যালয়ত হয়েছিল। তেওঁর পিতা মরহুম হাজী আব্দুল মজিদ আসলে অত্যন্ত ঈশ্বরবিত ব্যক্তি। কম বয়সরপরাই আজমল আলিয়ে তেওঁর পিতৃর সঙ্গে পারিবারিক বোঝা ভাগ করে লৈছিল। তেও আগর কাঠর ব্যবসায় আরম্ভ করে আর 30 বছরের মাজত তেওঁর কঠোর পরিশ্রম, সততা, আন্তরিকতা আর উৎসর্গের বাবে আন্তর্জাতিক খ্যাতিযুক্ত সুগন্ধি ব্যবসায়ের শীর্ষর দিকত পৌঁছি গৈছিল। তেওঁর দরিদ্র আর অভাবী দেশবাসীর সহানুভূতি সহকারে নিষ্ঠার সঙ্গে নিবেদিত একটি সাধারণ নজিরবিহীন জীবন যাত্রা আছিল এইজনা সারময় ব্যক্তিত্বর বৈশিষ্ট্য। জীবনের প্রথম দিকত হাজী আজমল আলীক স্থানীয় চিকিৎসা ব্যবস্থার অভাবত তেওঁর অনেক আত্মীয় ও প্রতিবেশী, বেশিরভাগ মহিলার অপ্রত্যাশিত মৃত্যুর সাক্ষী হবলগিয়াও হয়েছিল। তেতিয়াই এখনই হাসপাতালের প্রয়োজনীয়তা অনুধাবন করেছিল আর নির্মাণ করার সংকল্প করেছিল। পিছত যেতিয়া ভাগ্য তেওঁর অনুগ্রহ করেছিল আর সমৃদ্ধিশীলত পরিণত হয়, তেতিয়া তেওঁর দীর্ঘলালিত স্বপ্নক বাস্তবত রূপান্তরিত করার বাবে তেওঁর আকাঙ্ক্ষা অতিমাত্রায় পরিণত হয়েছিল। তেওঁর মরহুম পিতার স্মরণত 1986 চনত হুজাইত এটি চ্যারিটেবল ডিসপেন্সারি স্থাপন করে আর ইয়ার নামাকরণ করে হাজী আব্দুল মজিদ মেমোরিয়াল চ্যারিটেবল ডিসপেন্সারি, যত বেশিরভাগ দরিদ্র আর উপায়হীন রোগী প্রতিদিন দূর দূরণির পর বিনামূল্যে চিকিৎসা ও ঔষধের বাবে আহে। প্রবল প্রতিকূলতার মাজতো 350খন শয্যা বিশিষ্ট এখনই আধুনিক হাসপাতালের প্রকল্পটি সফল হয়েছিল আর শেষ পর্যন্ত তেওঁর স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল, যেতিয়া 16 সেপ্টেম্বর 1995 নোবেল বিজয়ী ও সাধু ব্যক্তিত্ব মাদার টেরেসা হুজাইর হাজী আব্দুল মজিদ মেমোরিয়াল হাসপাতাল ও গবেষণা কেন্দ্র হাসপাতালের উদ্বোধন করে। সেই স্মরণীয় দিনের পর হাজার হাজার অভাবী ও দুর্দশাগ্রস্ত ব্যক্তি সকলে বিনামূল্যে চিকিৎসা পাইছে আর আজি হাসপাতালটি বিনম্র হয়ে তিয় দি আছে আর এই প্রাণবন্তর বিরক্তির সহানুভূতির সাক্ষ্য দিয়ে। এজন সমাজসেবক আর মানবিক ক্ষমতা শ্রেষ্ঠত্ব হাজী আজমল আলী জীবনের শেষ বছর আর মাহ অবধি দরিদ্র ও দুর্দশাগ্রস্ত সকলের বাবে নিষ্ঠা ও নিঃস্বার্থতার সহিতে সেবা করার বাবে চিকিৎসক, নার্স, প্যারামেডিক্স আর কর্মীসকলক উৎসাহিত করার বাবে হাসপাতালত গৈছিল। এইখিনি হাজী আজমল আলীর পবিত্র আত্মার সংস্পর্শর আধিপত্যবাদী কণ্ঠস্বর। মানবিক ও সামাজিক ক্রিয়াকলাপ যিখিনি তেওঁর জীবনের শেষ নিঃশ্বাস অবধি সম্পূর্ণ নিষ্ঠার সহিতে পালন করেছিল। প্রতীকী ব্যক্তিত্ব হাজী আজমল আলী কর্তৃক অর্পিত সমৃদ্ধ মানবতাবাদী উত্তরাধিকার বহু সংস্থা ও সংস্থার উত্থানের মাজত অভিব্যক্তি বিচারি পাইছিল স্বপ্নদ্রষ্টা দ্বারা অনুষ্ঠিত স্বপ্ন। তেওঁর অক্লান্ত ও অনুপ্রেরণামূলক প্রচেষ্টার প্রাকৃতিক ফুল আজমল ব্যবসায়িক গৃহর ক্রিয়াকলাপবিলাকর অভাবনীয় বৃদ্ধি আর প্রসারর সমান্তরালে ইয়ার কল্যাণমূলক ও দাতব্য কর্মকাণ্ডর হোস্টর সহকারী বৃদ্ধি, এটি জীবন্ত বাস্তবতা আর এটি রোমিং শক্তি হয়ে উঠিছে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা CSR সৈতে। সুসংহতভাবে সামাজিক দায়বদ্ধতার উপলব্ধি অর্জনের সঙ্গে আজমল CSR উদ্যোগের তিনটা প্রধান সংগঠন বিকাশমান ও কল্যাণমূলক কর্মসূচি আরম্ভ করেছে। মরহুম হাজী আজমল আলীতকৈ তেওঁর স্ত্রী মরহুম মরিয়ম আজমলর অবদান কোনোভাবেই কম নাছিল আর মরহুম হাজী আজমল আলিয়ে যাক উদ্যোগ গ্রহণ করেছিল তার আর সর্বদা দৃঢ় আসলে। বিধবা, মজুরি, উপার্জনকারী, অবিবাহিত নারী আর স্কুলের শিশু যখন তেওঁর দ্বারা উপকৃত হয়েছিল সেই সকল কৌশলের সমস্ত ভুক্তভোগী মহিলার বাবে মসিহী আসলে।
হাজী আসমল আলী 17 ফেব্রুয়ারি 2009 তেওঁর মুম্বাইৰ বাসভৱনত 5 জন ল'ৰা আৰু 2 কন্যাক ৰাখি শেষ নিশ্বাস ত্যাগ কৰিছিল। প্ৰিয় দৰ্শক, হাজী আসমল আলী চাহাব সম্পৰ্কে আজিৰ এই ভিডিঅ'ত আমি চমুকৈ ইমানেই আলোচনা কৰিছোঁ। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে তেন্তে লাইক আৰু শ্বেয়াৰ কৰি দিব। চেনেলটো যদি নতুন আহিছে তেন্তে ছাবস্ক্ৰাইব আৰু বেল আইকন হিট কৰিবলৈ নাপাহৰিব। লগতে আমাক ফেচবুকত লাইক আৰু ফলো কৰিবলৈ নাপাহৰিব। ভিডিঅ'টো শেষলৈ চোৱাৰ বাবে প্ৰত্যেকবাৰৰ দৰে এইবাৰো আপোনালোকক প্ৰেমপূৰ্বক